সালমান খান, ঠিক আছে, আমরা সবাইকে দেখাচ্ছি, আমির খান, ঠিক আছে, আর এখানে আছে দিলীপ কুমার, তারপরে হচ্ছে এখানে রণবীর খান, অনেকে আছে, অনেক মুভিজ অ্যাক্ট্রেসরা অনেক আছে, ওপরে আমি তো আছে প্রচুর, মানে অ্যাক্ট্রেস এখানে এসেছে, হচ্ছে ছবি হয়েছে, আর এখানকার আমরা ঘুরনা খাওয়া লখনৌর স্পেশাল আজকে ট্রাই করবো, ফুল ভিডিওটা আছে লখনৌর টুন্ডা কাবাবি। প্রচুর এক্সাইটেড, কালকে সারাদিন ঘুরেছিলাম, আজকে এসে এক্সট্রা শিখে গেলাম, আজকে আমার ফেমাস টুন্ডা কাবাবি অনেক কিছু শুনেছিলাম, নাম কলকাতা থেকে প্রচুর লোকের মুখে শুনেছি, তারপর আমি যখন দিল্লিতে চলে যাই তখন তো আরও শুনতে থাকি, হাইপ বাড়তে থাকে, আজকে আমার ফেমাস জিনিসগুলো আজকে খাবো আমি টুন্ডা কাবাবি। আমাদের পিছনে একটা লাইভ কাউন্টার, এই যে এদিকে এদিকে রান্না হচ্ছে, চলো উপরে যাওয়া যাক। ঠিক আছে, এটা হচ্ছে টুন্ডে কাবাবি, ঠিক আছে, টুন্ডে কাবাবি এখানে ফেমাস হচ্ছে, তো আমি এখানে অর্ডার করবো ভাবছি, এখানে টুন্ডে মাটন কাবাব কালোটি, তো আমি এইটা অর্ডার করবো, এটা এখানকার ফেমাস, আর দেখি যে কী অর্ডার করা যায়। আমি মোগলের পরোটা বলেছিলাম সেটা এখন আসেনি, আর এইটা হচ্ছে অমৃত কেমন আলাদা রকম, এর মধ্যে কি দিয়েছে আমি জানি না, কেওড়া এসেন্সের ফ্লেভার পাচ্ছি, ওরা জলফল দিয়েছে, আর এখানকার কিন্তু স্পেশাল রকমের মশলা দিয়েছে, এটা আমি আর কোথাও এরকম, মানে এরকম যে তুমি আর কোথাও পাই না, অনেক জায়গায় মাটন কোরমা দিয়েছি, কিন্তু এই কারণে তোমরা গ্র্যান্ড হ্যাভেন ডিপারে অসাধারণ, যদি আপনারা লক্ষ্য রাখেন এখানে মাস্ট ফ্রাই আইটেম, যদি ফ্রাই করবেন এখানে আসবেন, আর বেশি কথা বলবো না, প্রথমে খুঁজে পেলে ফটাফট দুজনে মিলে হামলে করে খাবো। মটন কোরমা অরিজিনাল দিদি অসাধারণ।